আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রান্না। আল্লাহ রহমতে আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাইনঅ্যাপল পেস্ট্রি কেক। আশা করি এই রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে, খুব সহজে দেখানোর চেষ্টা করেছি। তাহলে চলুন দেখে নিই। এখানে আমি হাফ কাপের একটু বেশি দুধ নিয়েছি, সেখানে আমি এক চক লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি। আমরা এটাকে বাটার মিল্ক তৈরি করব, সেই জন্য এটা এক সাইডে 10 মিনিটের জন্য আমরা রেখে দেব। এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি, চিনির গুঁড়ো নিয়েছি 3 চামচ, নিয়েছি হাফ কাপ তেল, 2 চামচ গুঁড়ো দুধ, এখানে রয়েছে 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা, এখানে রয়েছে পাইনঅ্যাপল এসেন্স। আমি একটা বাটি নিলাম, সেখানে এখন ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং সোডা, দিয়ে দিচ্ছি তেল, আমি চিনিটা দিয়ে দিয়েছি। এবার আমি সেই বাটার মিল্ক তৈরি করলাম সেটাও দিয়ে দিলাম। এবার আমি কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। মিশানো যখন হয়ে আসবে তখন আমি 1 চামচের মতো পাইনঅ্যাপল এসেন্স দিয়ে দিচ্ছি। মিশানো হয়ে এলে এক সাইডে আমি রেখে দিচ্ছি। এখানে একটা আমি কেকের মোল্ড নিয়েছি, সেখানে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। এবার আমি পেপার দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবারও ব্রাশ করে দিচ্ছি। এখানে আমরা কেক তৈরি করব, আর এই কেক কিন্তু কোনো আভেনে না, আমি চুলায় তৈরি করব। আমার চ্যানেলে অনেক রেসিপি দেওয়া আছে কেকের, আভেনে কিংবা চুলায় তৈরি করে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবার আমি একটা হাঁড়ি নিয়েছি, সেখানে আমি লবণ দিয়েছি। লবণটা আমার অনেক আগেকার ছিল, সেই জন্য একটু পোড়া। আমি এবার 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিচ্ছি। 10 মিনিট পর আমি কেকের ব্যাটারটা এখানে দিয়ে দিচ্ছি। ভালোভাবে আমি লাগাই দিচ্ছি যেন সব দিকে গরমটা যায়। এবার আমি 15 থেকে 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। 20 মিনিট পর দেখতে পাচ্ছেন কেকটা অনেক ফুলে উঠেছে। আমি এবার কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। এই তো কেকটা আমার রেডি, এখন আমি নামায় নিলাম। এবার আমি মোল্ডে থেকে কেকটাকে ছাড়াই নেব। এবার আমি উপরের কাগজটাকে উঠায় দিচ্ছি। এবার আমরা এটাকে দুই ভাগে ভাগ করে নেব, যেহেতু আমরা কেকটাকে সাজাবো সেই জন্য এটাকে একটু ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে এমনিও খেতে পারেন। মাঝখান দিয়ে আমি কেটে দিচ্ছি। এই তো এক ভাগ আমি এখানে রেখেছি। এখানে একটু আমি সুগার সিরাপ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। 2 চামচ চিনি আর 3 চামচ পানি দিলেই একটা সুগার সিরাপ তৈরি হয়ে যাবে। আমি এখানে হুইপিং ক্রিম ব্যবহার করেছি, ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি। এবার আমি এখানে পাইনঅ্যাপল জ্যাম তৈরি করেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। পাইনঅ্যাপল জ্যাম কিভাবে তৈরি করতে হয় যদি আপনারা জানতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি খুব ভালোভাবে ভিজিয়ে দিলাম, দিয়ে আমি উপরের যে কেকের লেয়ারটা সেটা দিয়ে দিচ্ছি। আবারও আমি হুইপিং ক্রিম লাগাই দিলাম। এবার আমি চারিপাশে কভার করে দিব ক্রিম দিয়ে। এই তো
আমি কভার করে দিয়েছি, এবার আমি উপরেও দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে আমি শুধু উপরে দিয়ে দিলাম। আমার পেস্ট্রি কেক রেডি, এখন আমি কাট করে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন। আমার চারটা পিস হয়েছে, এবার আমি এগুলো একটু উঠায় নিচ্ছি। দেখতে অনেক সুন্দর হয়েছে, তাই না? এটা খেতেও অনেক মজা। অবশ্যই বাসায় একবার হলো তৈরি করে দেখবেন। আমি সবগুলো এখানে রেখে দিচ্ছি। এই তো আমার সবগুলো রাখানো হয়েছে। এবার আমি কিছু ক্রিম দিয়ে উপরে ডিজাইন করে দেব। স্টার নজেলের সাহায্যে একটা আমি গোলাপ তৈরি করে নিচ্ছি। এবার আমি পাইনাপেলের কিছু টুকরো মাঝখানে দিয়ে দিচ্ছি। এই তো আমার রেডি। এটা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে। আর চাইলে আপনারা ফ্রিজে এটা রেখে দিতে পারেন, বাসায় যদি গেস্ট আসে 2 দিন কিংবা 1 দিন আগেই তৈরি করে নিতে পারেন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে এখানেই বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।